খুবই ভালো লাগছে, কারণ এবার প্রথমবারের মতো আমরা আমাদের কলিগকে ভোট দিতে পারছি। আর আমি যেহেতু ঢাকা 10-এর ভোটার, আমার জন্য আরো বেশি আনন্দের, কারণ ফেরদৌস ভাই আমাদের এখানের এমপি হবেন ইনশাল্লাহ, আশা রাখছি ইনশাল্লাহ অবশ্যই হবেন। সো আমার জন্য এটা দ্বিগুণ আনন্দের যে আমি আমার কলিগকে ভোট দিতে পারছি। আর ফেরদৌস ভাই শুধু আসলে আমার কলিগ না, সে অসম্ভব ভালো বন্ধু, একজন গার্জিয়ানও বটে। সো ডেফিনেটলি আমি ফেরদৌস ভাইকে ভোট দিয়েছি। আর সবাইকে আমি যেটা বলতে চাই, যারা এখনো বাসায় বসে আছেন, তারা দয়া করে ভোট কেন্দ্রে আসুন। খুবই শান্তিপূর্ণ ভোট হচ্ছে, আপনারা ভোট দিন, কারণ স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদেরকে স্মার্ট হতে হবে। বাসায় বসে থাকলে হবে না, আর বোর ফিল করলে হবে না যে আমরা ভোট দিব না। আর ভোট দেওয়াটা আমাদের অধিকার, রাইট? আমরা কেন ভোট দিব না? যেরকম আমার বাবা আমাকে নিয়ে এসেছে, আমি গার্জেনদেরকেও রিকোয়েস্ট করব যে আপনারাও আপনাদের সন্তানকে ইন্সপায়ার করুন ভোট দিতে। আপনারা ভোট কেন্দ্রে আসুন এবং ভোট দিন। হ্যাঁ, অ্যাবসলিউটলি অনেক স্পেশাল ফিল হচ্ছে, কারণ স্পেশাল তো ফিল হবেই, কারণ দেখেন আমাদের কলিগ, রাইট? আর নিজের কলিগকে ভোট দিতে পারা, এটা একটা আলাদা আনন্দের ব্যাপার। সো ডেফিনেটলি আমার অনেক ভালো লাগছে, অনেক বেশি ভালো লাগছে। চিত্রনায়ক ফেরদৌসকে নিয়ে আমি বরাবরই আশাবাদী, এই কারণে ও মিডিয়াতে খুব ভালো পারফরমেন্স আছে ওর, মানে ভালো ভূমিকা আছে, ভালো নেতৃত্ব আছে, চলচ্চিত্রেও ভালো ভূমিকা রাখছে, আর শিল্পী সমিতি নির্বাচনেও সে ভালো ভূমিকা রাখছে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় ফেরদৌস একটা আপাদমস্তক একটা ভালো মানুষ, এবং ভালো মানুষ, এবং সে আমার মনে হয় একজন শিল্পী। আর শিল্পী সবসময় আবেগপ্রবণ হয়, শিল্পীদের মধ্যে কোনো ঘোরপেশ থাকে না, শিল্পীরা কিন্তু কমপ্লিকেটেড মানুষ হয় না কখন, কোথাও হয় না। তো ফেরদৌস হচ্ছে আমার মনে হয় যে ধানমন্ডি এমন একটা আসর যেখানে বঙ্গবন্ধুর আসর, মানে শেখ হাসিনার আসর, তো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় ফেরদৌস। আমি বলবো যে ঢাকার রাজধানী হচ্ছে, মানে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর ঢাকার রাজধানী বলা যেতে পারে ধানমন্ডি। তো ধানমন্ডির গুরুত্বপূর্ণ জায়গায় ফেরদৌস, আমার মনে হয় সে গুরু দায়িত্ব পালন করবে, এবং ধানমন্ডিবাসীর মাধ্যমে সে পুরো দেশকে একটা ভালো মেসেজ দিবে। ফেরদৌস ভালো একটা ভূমিকা রাখবে, যে এরকম হ্যাঁ একটা রোল মডেল হতে পারবে এমপি। আমার কাছে মনে হয় ফেরদৌস আসলে ফেরদৌসের তুলনা নেই, এক কথা এমনি বলছি না, ওর বিহেভিয়ার, ওর আচরণ, ওর শব্দ উচ্চারণ, ওর ম্যানার সব মিলে এটা কিন্তু খুব একটা ভালো প্রার্থী সে ফেরদৌস। আমরা আশা করবো দলমত নির্বিশেষে সবাই, 28টি দল যে অংশগ্রহণ করছে নির্বাচনে, সব দলের ভোটাররাই আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে ফেরদৌসকে পছন্দ করবে, কোনো মার্কা না, ব্যক্তি ফেরদৌসকে কিন্তু ভোট দেবে। কেন ব্যক্তি ফেরদৌস তো ভালো মানুষ, ও তো ভালো মানুষ, তো ভালো মানুষরা আসুক এমপি হয়ে, এটা তো আমরা চাইবো, এটা আমাদের। আমি তো তাকে কনগ্রাচুলেশনস জানিয়েছি গত রাতে, আপনারা দেখেছেন। সো আমি তো আমার সোশ্যাল প্ল্যাটফর্মেই আমার অবস্থান পরিষ্কার করেছি যে আমার কলিগরা, তারা যেখান থেকেই দাঁড়াক না কেন, আমি ডেফিনেটলি অ্যাজ এ কলিগ তাদেরকে সাপোর্ট করব। আমি মাহিয়া মাহিকে শুভকামনা জানাই আপনাদের মাধ্যমে, আরও একবার শুভকামনা জানাই, এবং তার ভিডিওস আমি দেখছি সব জায়গায়, সে অনেক কষ্ট করছে সেটা বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে। এবং আমি গত রাতেই আমার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমি তাকে শুভকামনা জানিয়েছি, এবং আপনাদের মাধ্যমে আরও একবার জানালাম।